হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ কি অবস্থা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোনো বাটালের গায়ে যদি লোগো যদি না থাকে তো সেই বাটালের গায়ে কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোগো অ্যাড করতে পারবে তো এই কাজটি তোমরা হোয়াটসঅ্যাপ এ যে কোনো হোয়াটসঅ্যাপে করতে পারবে তো কাজটি খুবই একটা সহজ কাজ এবং খুবই একটা ইন্টারেস্টিং কাজ তো ভিডিওটি একটি মুহূর্ত মিশা করে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার চলে তো আজকে যে ছবিটা তোমাদেরকে এডিট করে দেখাবো সেটা হলো এই নিউ ফোল্ডারে রেখেছিলাম এই দুটো ছবি এখানে দেখতে পাচ্ছ একটি লোগো আছে এই লোগোটি আমরা এই বাটালটি এখানে বসাবো এবং এটিকে রিয়েলিস্টিক যেন মনে হয় সেরকম করব। তো এই দুটো ছবিকে নিয়ে আমরা কাজ করবো মূলত তো কাজটা আমরা ফটোশপ সিসি হাজার তেইশ ভার্সনে করবো তোমরা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারবে তো এর জন্য আমরা ছবিটিকে ক্লোজ করে দিচ্ছি এবং ফটোশপ সিসি দু হাজার ভার্সনটিকে ওপেন করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ ফটোশপ সিসি হাজার তেইশ ভার্সনটি আমাদের কাছে ওপেন হয়ে গেছে এরপর এখান থেকে ছবি দুটিকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে ড্রপ করে দিলেও ছবিটি কিন্তু ওপেন হয়ে যাবে অথবা তোমরা ওপর দেখতে পাচ্ছ এখানে ফাইল মেনু আছে ফাইল মেনুতে গেলে তোমরা দেখতে পাচ্ছ ওপেন বলে একটি অপশন আছে এই ওপেনে ক্লিক করতে পারো অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও টিপতে পারো অথবা এখানে ওপেন বলে একটা বাটন আছে এই ওপেন বাটনে ক্লিক করতে পারো তো আমরা এই ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবে এরকম একটি প্রপার্টিস ওপেন হবে এখান থেকে তোমাদের কাছে যেখানে ছবিটি সেভ আছে সেখান থেকে ছবিটি সিলেক্ট করে দিয়ে ওপেন এ ক্লিক করে দেবে তো আমাদের কাছে ডেস্কটপে সেভ আছে নিউ ফোল্ডার মধ্যে তো আমরা ডেস্কটপটি সিলেক্ট করলাম এবং নিউ ফোল্ডারে চলে গেলাম তো নিউ ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের কাছে দুটো ছবি কিন্তু রয়ে গেছে একসাথে ধরে সিলেক্ট করলাম এরপর এন্ডার বাটন টিপতে পারো অথবা এখানে ওপেন বাটনে ক্লিক করে দিতে পারো তোমরা এখানে ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ক্যানভাসে আমাদের কাছে দুটো ছবি কিন্তু ওপেন হয়ে গেছে এই একটা ছবি এবং এই একটা ছবি তো আমরা যেহেতু এই ছবিটার মধ্যে আমরা কাজটি করব এবং এই ছবিটিকে এই যে লোগোটি আছে এই লোগোটিকে আমরা এই ছবিটির মধ্যে নিয়ে আসবো তো কিভাবে নিয়ে আসবো না এখানে দেখতে পাচ্ছ লেয়ার প্যানেলে লোগোটা যদি লক অবস্থায় যদি থেকে থাকে তো লকটি খুলে ফেলবে লেয়ার প্যানেলে তো এরপর মুখ ডোলটি ক্লিক করবে তো আমরা টুল বার থেকে মুভ টুলটি সিলেক্ট করে নিলাম তো এরপর আমরা এই লোগোটিকে ড্র্যাগ করে ধরে নিয়ে গিয়ে এইখানে ছবিটির মধ্যে ছেড়ে দেব লেয়ার প্যানেলে খেয়াল করে দেখতে পারবে লেয়ার নাম্বার ওয়ান যেখানে লোগোটি আছে এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারে বাটালটি আছে তো আমরা এই লেয়ার ওয়ানটিকে স্মার্ট অবজেক্ট বানিয়ে নেব সাথে সাথে তারপর নেক্সট স্টেপে এগাবো স্মার্ট অবজেক্ট করার জন্য এই লেয়ার ওয়ানটির উপরে রাইট ক্লিক করবে রাইট ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করা দেওয়ার সাথে সাথে কিন্তু এই লেয়ার ওয়ানটি স্মার্ট অবজেক্টে রূপান্তর হয়ে গেছে এরপর এই ছবিটির এই যে আছে এই লোগো টিকে আমরা ট্রান্সফর্ম অন করবো ট্রান্সফর্ম অন করে ছবিটিকে সঠিক জায়গায় সঠিক সাইজে আমরা বসাবো বসাবো তো কিভাবে এই লেয়ার ওয়ানটি সিলেক্ট থাকা অবস্থায় তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি টিপে অন করতে পারো অথবা তোমরা এখানে চলে যাবে এডিটে এডিট থেকে এখানে দেখতে পাচ্ছ ফ্রি ট্রান্সফর্ম এই ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে দিতে পারো তো আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে দিচ্ছি তো ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই ছবিটির চারিদিকে কিন্তু ট্রান্সফর্ম অন হয়ে গেছে এবং চারিদিকে ফুটকি ফুটকি দেখতে পাচ্ছ বার চলে এসেছে এরপর এই ফুটকি ফুটকি গুলো কাছে নিয়ে গেলে দেখতে দুটো চলে এসেছে অবস্থায় আমরা ছবিটিকে ছোট বড় করতে পারবো তো আমরা সঠিক ভাবে ছোট করে নিলাম তো আমরা এরকম ভাবে রাখলাম এরকম ছোট এবং সঠিক স্থানে বসিয়ে দেবো তো দেখো আমাদের যদি আরো ছোট পড়বার প্রয়োজন থাকে তো আমরা আরো ছোট করে নেব। তো আমরা সঠিক সঠিক স্থানে বসিয়ে দিচ্ছি তো দেখো কিভাবে করলাম তো দেখতে পাচ্ছ ছবিটি কিন্তু আমাদের কাছে সঠিক ভাবে সঠিক স্থানে বসিয়ে দিয়েছি এরপর এই ট্রান্সফর্মটি অন থাকা অবস্থায় তোমরা এই ছবিটির ওপরে রাইট ক্লিক করতে পারো অথবা এডিট মানিতে যেতে পারো এডিট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড বলে একটা অপশন আছে এই ওয়ার্পে ক্লিক করতে পারো তো আমরা ওয়ার্পে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা একটু কাজের সুবিধার্থে ছবিটিকে জুম করবো জুম করার জন্য তোমরা থেকে জুম ইউজ করতে পারো অথবা কিবোর্ড শর্টকাট ইউজ করে ছবিটিকে জুম করছি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস তোমরা কন্ট্রোল প্লাস করে ছবিটিকে একটু জুম করলাম এবং নিজেদের কাজের মতো একটু সরিয়ে নড়িয়ে নিলাম তো এরপর এটি যখন ওয়ার্ক করলাম এটি এরকম সব বোতল তো রাউন্ড বা গোল হয় কোনো বোতল আর চৌকো হয় না বেশিরভাগ বোতলই রাউন্ড বা গোলাকার হয় সো সেক্ষেত্রে এই লোগোটিও যেন দেখে মনে হয় এস্টি সেক্ষেত্রে আমরা করব এটি যেন রাউন্ড বা গোলাকার হয় তো এরমভাবে আমরা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে যে আমরা যদি গোল বা রাউন্ড করতে চাই এমতো অবস্থায় খুব কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে তো এটিকে আমরা কিভাবে খুব সহজে রাউন্ড করতে পারি এর জন্য ওপরে দেখতে পাচ্ছ এখানে ওয়ার্প কাস্টম বলে একটা আছে অপশান এইখানে ক্লিক করতে পারি এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বলে একটা অপশন আছে এখানে ক্লিক পর ওকে একটি ক্লিক করে দেবো ওকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো লোগোটি কিন্তু এরকম পরিণত হয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছ একটি কিন্তু ফুটকুনি আছে এখানে ফুটকুনিটার কাছে নিয়ে গিয়ে আমরা একটু নিচের দিকে রাউন্ডেড যেন মনে হয় সেরকম করে দেবো তো আমরা করে দিচ্ছি হালকা করে যেন দেখে মনে হয় এটা রাউন্ডেড তো আমরা এটি রাউন্ডেড এর মতন করে দিলাম তো এরপর তোমরা কিবোর্ড থেকে এন্টার বাটন টিপতে পারো অথবা এখানে দেখতে পাচ্ছো রাইট বাটনে আছে রাইট বাটনে ক্লিক করতে পারো তোমরা এখানে রাইট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছো এটি কিন্তু লোগোটি সঠিক জায়গায় বসে গেছে কিন্তু এটি বসে যাওয়ার পর কিন্তু এটা রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে না কারণ এই যেই বাটনটি এটি হচ্ছে কাচের বোতল ওকে তো এই কিন্তু 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 দেখা যাচ্ছে পেছন থেকে এটা দেখে মনে হচ্ছে যেন কোথা থেকে একটা এই ছবি এনে এখানে বসিয়ে দিয়েছি এটা রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে না এখানেও কিন্তু যদি রিয়েলিস্টিক হতো এখানেও কিন্তু এই প্রতিচ্ছবিগুলো দেখা যেত সেক্ষেত্রে আমরা প্রতিচ্ছবিগুলো কিভাবে আনতে পারি এবং রিয়েলিস্টিক যেন মনে হয় কিভাবে করতে পারি তো এর জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করবো। ব্যাকগ্রাউন্ড লেয়ার, যেটির কি বটল লেয়ার আছে, সেই বটল লেয়ারটি সিলেক্ট করলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি টিপতে পারো অথবা এটি রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে পারো অথবা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনের ছেড়ে দিতে পারো। এখানে ছেড়ে দিলে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কপি বলে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এরপর এই কপি লেয়ারটিকে আমরা ওপরে তুলবো ওপরে আমরা এভাবে তুলতে পারি অথবা কিবোর্ড শর্টকাট ইউজ করেও আমরা তুলতে পারি তো কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট টিপলে কিন্তু এটি ওপরে চলে আসবে তো দেখতে পাচ্ছ আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করে কিন্তু লেয়ারটিকে ওপরে তুলে নিলাম এরপর এই ব্যাকগ্রাউন্ড লেয়ার কপিটি কিন্তু ওপরে আছে লেয়ার ওয়ান যেটি মধ্যে লোগোটি আছে সেই লোগোটি মাঝখানে আছে এবং নিচে ব্যাকগ্রাউন্ড আছে ওকে তো এরপর দেখতে পাচ্ছো ছবিটি এখানে লোগোটি কিন্তু ঢাকা পড়ে গেছে কারণ এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি উপরে আছে তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কপি ডিস্যাচুরেট করব তো ডিস্যাচুরেট করার জন্য এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইমেজ মেনুতে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছ ভাইব্রেন্স তো আমরা ভাইব্রেন্স এ ক্লিক করলাম ভাইব্রেন্স এ ক্লিক করার সাথে সাথে স্যাচুরেশন যেটা আছে এটি একদম মাইনাস হান্ড্রেড পার্সেন্ট করে দেব তো মাইনাস হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছো ছবিটি কিন্তু এরকম অবস্থায় হয়ে গেছে এরপর ওকেতে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো ছবিটি কিন্তু এরকম রূপান্তর হয়েছে তো এরপর এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটিকে আমরা মাস্কিং করে দেব লেয়ার ওয়ান এর সাথে তো কিভাবে মাস্কিং করব এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা অল্ট টিপবো কিবোর্ড থেকে অল্ট টিপে এই লেয়ার ওয়ান এবং ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারের মাঝখানে কার্সারটিকে নিয়ে গেলে এবং অল্ট টিপে ধরে থাকলে দেখতে পাচ্ছো এরকম এখন চিহ্ন হয়ে যাবে এই চিহ্নটি যখন হবে এটি হচ্ছে ক্লিপিং মাস্কিং এর চিহ্ন তো আমরা এরমভাবেও ক্লিপিং মাস্ক করতে পারি অথবা এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটু সাইডে রাইট ক্লিক করতে পারি রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ক্রিয়েট ক্লিপিং মাস্ক বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছো এরকম ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু ছবিটি পরিণত হয়েছে তো এরপর এই ব্যাকগ্রাউন্ড কপি এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার তো আমরা এখানে চলে গেলাম এখানে যাবার পর আমরা চলে যাব লেবেলসে লেভেলসে যাওয়ার পর এটি কিন্তু মাস্কিং করে দেবো আবার এখানে এইবার এই চিহ্নটি আছে যেটি এটিতে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখতে পাচ্ছ লেভেলস ওয়ান লেয়ারটি এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারের সঙ্গে ক্লিপিং মাস্ক হয়ে গেছে এরপর এই আউটপুট লেভেলসে যেই ব্ল্যাকটা আছে ব্ল্যাকটিকে একটু ডান দিকে সরিয়ে দেবো এবং হোয়াইটটিকে একটু বাঁ দিকে সরিয়ে দেবো ওকে এরপর আমরা আবার চলে যাবো ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারে ব্যাকগ্রাউন্ড সেভেন্টি পার্সেন্ট এই সেভেন্টি পার্সেন্ট দেওয়ার পর কিন্তু ছবিটি এরকম অবস্থায় এলো এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটির ব্লেন্ডিং মোড চেঞ্জ করব। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটির ব্লেন্ডিং মোড নর্মাল আছে আমরা এটিকে ভেবিড লাইট করে দেব তো ভেবিড লাইটে ক্লিক করা দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ লোগোটি একদম পারফেক্ট উজ্জ্বল এবং রিয়ালিস্টিক যেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে এই বাটালটির গায়াতি এই লোগো বা স্টিকারটি আটকানো ছিল তো দেখতে পাচ্ছো খুব সহজে কিন্তু আমরা কয়েকটি ক্লিকের মাধ্যমে এটি করে ফেললাম এরপর এই ছবিটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট অ্যাজ থেকে এরকম দেখতে পাচ্ছ একটি পপ আপ খুলে গেছে তো এখান থেকে তোমরা ফরম্যাট এখান থেকে পিএনজি রাখতে চাইছো জেপিজি না জিপ তো আমরা পিএনজি রাখবো এরপর এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করার পর তোমরা ছবিটি যেখানে সেভ করতে চাইছো যেই ফোল্ডারে বা ড্রাইভে সেই ড্রাইভ বা ফোল্ডারটিকে সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করে দেবে তো আমরা ডেস্কটপে সেভ করবো তো এর জন্য ডেস্কটপটি সিলেক্ট করলাম এরপর এই ডেস্কটপে সেভ করতে চাইছি এবং ডেস্কটপে নিউ ফোল্ডারটিতে সেভ করতে চাইছি এরপর এই নিউ ফোল্ডারটি ওপেন করলাম এরপর এখানে একটা ফাইলের নাম দিয়ে দেব তো আমরা একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি এরপর সেভেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছ সেভেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ছবিটি আমাদের কাছে সেভ হয়ে গেছে তো আমি হোয়াটসঅ্যাপটি মিনিমাইজ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখো এই লোগোটি এই বাটালটিতে বসিয়ে রিয়েলিস্টিক যেন মনে হয় সেরকম মতন করলাম তো দেখো দেখে মনে হচ্ছে কাজটি করার পর দেখতে এরকম হয়েছে তো দেখতে বেশ রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে এবং খুবই একটি সহজ কাজ তাই না তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে গায়ে কিভাবে একটা লোগো অ্যাড করতে হয় এবং সেটি যেন রিয়েলিস্টিক মনে হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো থাকে তাহলে একটা লাইক ভুলবে না এবং নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিও দরকার আর ফেসবুক গ্রুপে যারা এখনো পর্যন্ত আমাদের জয়েন জয়েনি তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে আর ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছে তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করেনি নি তারা অবশ্যই গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও তো দেখা যাচ্ছে পরবর্তী কোন একটা নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে